So friends, এবার আসি BTCs সাতোশিতে আমরা যখন প্রথম ট্রানজেকশন করেছি ট্রানজেকশন করার জন্য আমরা কিন্তু 10k করে 10000 করে কিন্তু মাইহ্যাশ বৃদ্ধি করতে পেরেছি বাট বর্তমানে কিন্তু তারা আপনি প্রথম তিনটা ট্রানজেকশনে 10000 করে আপনি 30000 কয়েন পাবেন তারপর থেকে আপনাকে 3000 করে তারা কয়েন দিবে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য এবং প্রতি 24 প্রতিদিন আপনি একবার করে 3000 কয়েন আপনি এখান থেকে নিতে পারবেন সরি 3000 মাইহ্যাশ বৃদ্ধি করতে পারবেন সো এখানে কিন্তু প্রথম তিনটা ট্রানজেকশন করার কারণে কিন্তু আপনি এখান থেকে 10000 পাচ্ছেন বাট বর্তমানে আপনি পাচ্ছেন 3000 করে তিনটে ট্রানজেকশনের পরে আপনি 3000 করে মাইহ্যাশ বৃদ্ধি করতে পারবেন সো फ्रेंड्स এবার আসি অনেকেই বলছেন যে মাইহ্যাশে যখন ক্লিক করেন তখন হচ্ছে তারা চাচ্ছে যে ট্রানজেকশন করার জন্য সো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে ট্রানজেকশন করবেন ট্রানজেকশন করা 1 মিনিট পর তারপর হচ্ছে আপনারা এখানে রিসিভ যে হ্যাশ অপশনটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন সো আপনারা আগে ট্রানজেকশন করবেন ট্রানজেকশন করার আগে আপনি যদি রিসিভ হ্যাশে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি রিসিভ হ্যাশটা আপনি রিসিভ করতে পারবেন সো অবশ্যই আগে আপনাকে ট্রানজেকশন করতে হবে ট্রানজেকশন করার পর আপনি যখন রিসিভ হ্যাশে ক্লিক করবেন তখন হচ্ছে আপনি এখান থেকে 3000 করে কালেক্ট করতে পারবেন যার যত বেশি কালেক্ট করেন সেখানে শো করবে সো আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন কিন্তু টেস্ট করার জন্য কিন্তু আপনি প্রতিদিন একটা করে TBTCS কয়েন পাবেন সেটা কালেক্ট করার জন্য কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনারা কিভাবে TBTCS কয়েনটা কালেক্ট করবেন সেটা নিয়ে আমি কিন্তু আগের ভিডিও দেখিয়েছি তারপর আমি যদি আপনাদেরকে আরেকটু করে দেখিয়ে দিচ্ছি আপনি যখন আপনার ব্রাউজারে চলে যাবেন কিউএ ব্রাউজারে যখন আপনি যখন এখানে সার্চ করবেন স্ক্যান টেস্ট নেটওয়ার্ক স্পেস ফসেট এটা লিখে আপনি যখন সার্চ করবেন তখন কিন্তু আপনার এখানে যে অপশনটা চলে আসবে আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি সাতোশি টেস্টেড প্রসিডে চলে আসার পর এখানে জাস্ট আপনার যে টেস্ট নেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পর জাস্ট গেট টিবিটিস এখানে ক্লিক করলে কিন্তু আপনি একটা কয়েন পেয়ে যাচ্ছেন সো আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি সো প্রথমত হচ্ছে আমি আমার মেটামাস্ক ওয়ালেটে চলে যাই সো ফ্রেন্ডস মেটামাস্ক ওয়ালেটে চলে আসলাম মেটামাস্ক ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সাতোশি টেস্ট নেট চেনের যে অ্যাড্রেসটা এখানে শো করছে দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ওকে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার এখানে 6টা টিবিটিস কয়েন রয়েছে সো আমি এখন কী করবো আমি ওই ওয়েবসাইটে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটা আমি কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দেবো সো আমি এখানে পেস্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গেট TBTCs আপনি এটাতে ক্লিক করে দেবেন গেট TBTCs এ ক্লিক করার পর এখানে কিন্তু তারা বলবে যে লেফট আনটিল নেক্সট অ্যালাউন্স সো এখানে কিন্তু আমি অলরেডি রিসিভ করে ফেলেছি আজকে সো এই কারণে হয়তো আমার এখানে আমাকে দিচ্ছে বাট আপনি 24 ঘন্টা পর পর একবার ক্লিক করে আপনি এখান থেকে একটা করে TBTCs কয়েন কালেক্ট করতে পারবেন সো আপনার প্রতিদিন ঢুকে এখানে জাস্ট 24 ঘন্টা পর পর একবার ঢুকে একটা TBTCs কয়েন কালেক্ট করে নিয়ে আপনারা ট্রানজেকশনটা করতে পারেন আপনারা জাস্ট এখানে এসে মেটামাস্ক আপনারা এক্সটেনশনের মাধ্যমে ট্রানজেকশন করতে পারেন এবং চাইলে আপনারা গুগল প্লে স্টোর থেকে মেটামাস্ক অ্যাপটি ডাউনলোড করেও সেটার মধ্যে আপনার ট্রানজেকশনটা করতে পারেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার কয়েনগুলো রয়েছে আপনি চাইলে এটা ট্রানজেকশন করতে পারেন এবং যারা এক্সটেনশনটা অ্যাড করার পর চাচ্ছেন না যে এক্সটেনশনটা রাখবেন তারা চাইলে এক্সটেনশনটা ডিলিট করে দিয়ে গুগল প্লে স্টোর থেকে মেটামাস্ক অ্যাপটি ডাউনলোড করে আপনার আগের যে এক্সটেনশনটা যেটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আপনাকে যে ফার্স্ট পেজটা দেওয়া হয়েছে সেই ফার্স্ট পেজটা দিয়ে আপনি আবার লগ ইন করবেন গুগল প্লে স্টোর থেকে মেটামাস্কটা ডাউনলোড করে সেটার মাধ্যমে লগ ইন করে আপনি ট্রানজেকশন করলে কিন্তু আপনার হয়ে যাবে সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এবং আপনারা প্রতিদিন এই এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা প্রতিদিন ট্রানজেকশন করেন ট্রানজেকশন করে আমাদের বর্তমানে আমি যদি আপনাদেরকে দেখাই যে
BTCS এর ট্রানজেকশন হ্যাশটা যদি একটু দেখায় যে বর্তমানে কি অবস্থানে রয়েছে এবং কত পরিমাণ ট্রানজেকশন হয়েছে। সো এখানে আসার পর স্ক্যান ডট টেস্ট ডট বিটিসিএস ডট নেটওয়ার্কে যখন আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে এখনও পর্যন্ত 13,95,498 ট্রানজেকশন হয়েছে ও 2,93,865 ব্লক হয়েছে। সো মোটামুটি ভালো একটা পজিশনে আমরা রয়েছি এবং এই টেস্টনেটটা কতদিন পর্যন্ত থাকবে আপাতত যতটুকু মনে করে যে 3 থেকে 4 মাস টেস্টনেটটা থাকবে এবং তারা বলেছিল যে সেকেন্ড কোয়ার্টারই হচ্ছে মাইনেটে প্রদর্পণ করবে বিটিসিএস কয়েনটা, দ্যাট মিনস হচ্ছে জুলাই কি অগস্টের দিকে বিটিসিএসটা মাইনেটে প্রদর্পণ করবে, তখন হচ্ছে আমরা কিন্তু এই কয়েনটা হয়তো বাই সেল করতে পারবো। সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও এবং যারা ট্রানজ্যাকশন অংশগ্রহণ করতে চান তারা থেকে অংশগ্রহণ করতে পারেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা আমাদের প্রত্যেকের উচিত এই বিটিসিএস টেস্টনেট ট্রানজ্যাকশনে অংশগ্রহণ করা। সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।